পশ্চিম বর্ধমান জেলার মহাল মোড় এলাকায় পঙ্গপালের হানার খবরে আতঙ্ক ছড়ালো এলাকায়। এলাকার গাছের একাধিক পাতা খাওয়া অবস্থায় পড়ে রয়েছে, ডালে ডালে বসে রয়েছে গঙ্গা ফড়িয়ের মতো দেখতে এক ধরনের কীট পতঙ্গ, আর তা দেখেই আতঙ্ক ছড়ালো পাণ্ডবেশ্বরের মহাল মোড়ের বাসিন্দাদের মধ্যে। ওই এলাকার কিছু মানুষ এদিন এ দৃশ্য দেখতে পান, মুহূর্তের মধ্যে এলাকায় রটে যায় এ খবর, আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। এমনিতেই করোনা আতঙ্কে ভুগছে সবাই, তার ওপর উত্তর ভারতের পঙ্গপাল হানার খবর রয়েছে শিরোনামে। জোড়া আতঙ্কে দিশেহারা স্থানীয় মানুষ, প্রশাসনিক হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দারা। যদিও পরিযায়ী পঙ্গপালের আসার খবর প্রশাসনের কাছে নেই বলেই ব্লক আধিকারিক কৌশিক সমাদ্দার জানিয়েছেন। তিনি জানিয়েছেন এগুলি স্থানীয় পঙ্গপাল এবং গঙ্গা ফড়িং, তাই আতঙ্কের কিছু নেই, প্রশাসন পুরো বিষয়টি নজর রেখেছে বলে জানিয়েছেন তিনি। আমরা একটু পাণ্ডেশ্বর বাজার আসছিলাম, পাণ্ডেশ্বর বাজার যেতে দিয়ে আমরা তো একটা আতঙ্কের মধ্যেই ছিলাম, যেহেতু একটা করোনা আতঙ্ক রয়েছে আমাদের সামনে, করোনা চলে এসেছে যেহেতু পাণ্ডেশ্বরের একটা খবর আমরা পেয়েছিলাম, তার মধ্যে কাজের ক্ষেত্রে একটা আসছে আসছে মানে একটা কাজের জন্য আমরা গেলাম ওখানে। তো যাওয়ার পথে পথে দেখছি যে পঙ্গপালেরও একটা আমাদের মধ্যে আতঙ্ক ছিল এখানে, যে পঙ্গপাল এই সামনে চলে এসছে, সামনে চলে এসছে শুনছিলাম, তো এখানেও কখন চলে আসবে আমাদের চাষিবাসে একটা এলাকা। আজকে কি দেখলে? আজকে এই রাস্তায় আসতে আসতে একটু দাঁড়িয়ে দেখলাম যে গাছের মধ্যে পাতা নেই, তাহলে একটু চেক করে দেখি গাছটার কাছে দাঁড়িয়ে দেখছি তো প্রচুর হলে পঙ্গপাল গাছটার মধ্যে বসে আছে। তো এটাই দেখে আমরা একটু চিন্তায় পড়ে গেলাম যে চাষিবাসী এলাকা আমাদের কি হবে, এটা আমাদের বলার আছে কি প্রশাসন একটু এই ব্যাপারটা নিয়ে একটু খতিয়ে দেখুক, যাতে কীভাবে পঙ্গপাল আমাদের এখান থেকে হাঁটানো যায় সে একটু উদ্যোগ নিক। কি নাম আপনার? আমার নাম শেখ জুলফিকার। এখনও সেই পঙ্গপাল এখন আমাদের এখানে দেখা যায়নি, ঠিক আছে, যেগুলো হয়তো মানুষের দেখেছে সেগুলো পরিযায়ী না, ওইগুলো হয়তো লোকালি যেগুলো থাকে পঙ্গপাল গঙ্গা ফড়িং যেগুলো থাকে সেগুলো হয়তো মানুষ দেখেছেন। এখনও সেই ধরনের পঙ্গপাল অ্যাটাক আমাদের কাছে খবর নেই, সেরকম কোনো রিপোর্ট নেই, প্রশাসন অ্যালার্ট আছে, যেরকম যদি হয় তাহলে আমরা ঠিক ব্যবস্থা নেওয়া হবে।